স্যান্ট হেনরিক সুশলার বায়োকেমিক যে ট্রিটমেন্ট পদ্ধতি এটির তিনি প্রবর্তন করেন তিনিও একজন জার্মান হোমিওপ্যাথ ছিলেন বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি আসলে একটি স্বতন্ত্র পদ্ধতির দাবি রাখে কিন্তু এটি আমাদের দুর্ভাগ্যই বলতে হয় যে এটি কিন্তু হোমিওপ্যাথির আন্ডারেই একটি মেডিসিন হিসাবে এ পর্যন্ত চলে আসছে তো যাই হোক আমাদের বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি কিন্তু বহু পুরোনো তো এই পদ্ধতিতে আমাদের শরীরে আমাদের শরীরের যে সেল সেলগুলোর মধ্যে অর্গানিক এবং ইন অর্গ্যানিক দু রকম বস্তু থাকে অর্গানিক বস্তুগুলো হলো যেমন আমাদের শরীরে সুগার প্রোটিন ফ্যাট এই সব থাকে আর ইনঅর্গানিক যে বস্তু যে পদার্থ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল যে আমাদের শরীরে থাকে সেগুলি হচ্ছে যেমন লোহা ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এইসব হচ্ছে ইনঅর্গানিক সল্ট তো এই সল্ট সল্টগুলো আমাদের কোষের যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে তো এই জন্য এইগুলোকে অনেকে টিস্যু সল্টও বলে থাকেন বা স্যার সুসলার এটি আবিষ্কার করেন বলে অনেকে একটি একে সল্ট হিসাবেও চেনেন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ প্রকট হলে কোন রোগ লক্ষণে কোন সলটি কম সেটি ডাক্তাররা পরীক্ষা করে বা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন তখন সেই সল্টের পুনঃপ্রয়োগের ফলে কিন্তু শরীরে রোগ লক্ষণের প্রশমন ঘটে উদাহরণ হিসাবে আমরা যদি বলি যে ম্যাকফাস ম্যাগনেশিয়াম ফসফরিকাম তো এই ম্যাকফাস ওষুধটি আমাদের শরীরে বিভিন্ন ক্রাম্প যেমন অনেক সময় বিভিন্ন জয়েন্টে বা পেশিতে ক্রাম্প হয় বা পেশিতে টান ধরে প্রচণ্ড ব্যথা হয় এক্ষেত্রে এই ম্যাকফসের প্রয়োগের ফলে কিন্তু সিক্স এক্স বা টুয়েলভ এক্স এই মাত্রায় এরকম বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের এই টিস্যু সল্ট বা বায়োকেমিক সল্ট বা বায়োকেমিক যে মেডিসিন এগুলো প্রয়োগ করা হয় তো আমাদের মোট বারো ধরনের বায়োকেমিক সল্ট রয়েছে যেমন সেগুলোকে যদি নাম হিসেবে বলা হয় তো ক্যালকে ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া ফসফোরিকা ক্যালকেরিয়া সালপিউরিকা ন্যাট্রাম ইউরিকাম ন্যাট্রাম সালফিউরিকাম ন্যাট্রাম ফসফোরিকাম ক্যালিয়াম ইউরিকাম ক্যালিয়াম ফসফোরিকাম ক্যালিয়াম সালফিউরিকাম সাইলেশিয়া ম্যাগনেশিয়াম ফসফোরিকাম এবং ফ্যারাম ফসফোরিকাম তো এই মোট বারোটি সল্ট এককভাবে বা এর বিভিন্ন কম্বিনেশান পরবর্তীতে ধীরে ধীরে এই বায়োকেমিক সল্টগুলো কিন্তু একের অধিকও প্রয়োগ করা হয় প্রয়োগ করে কিন্তু রোগ লক্ষণ প্রশমণ ক্ষেত্রে এটার উপকারিতা পাওয়া গেছে তো এই কারণে এই বায়োকেমিক সল্টগুলো আবার বিভিন্ন কম্বিনেশনে প্রয়োগ করা হয় এই কম্বিনেশনগুলোকে এই কম্বিনেশনগুলোকে বলে কম্বিনেশন আমাদের বর্তমান বায়োকেমিক সিস্টেমে মোট আঠাশটি বায়ো কম্বিনেশন কিন্তু পাওয়া যায় মোট বারোটি সল্ট এই বারোটি সল্টকে মিশিয়ে মোট আঠাশটি কম্বিনেশন তৈরি করা হয় এগুলো বিভিন্ন রোগ রোগের নামে রোগ লক্ষণে কিন্তু এককভাবে প্রয়োগ করা হয় দুই বা ততোধিক বায়োকেমিক সল্টের সংমিশ্রণে এই বায়ো কম্বিনেশনগুলো কিন্তু তৈরি করা হয় তো এই বায়ো কম্বিনেশন মোট আঠাশটি আঠাশটি নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আঠাশ নাম্বার পর্যন্ত বায়োকেমিক সল্টগুলো কিন্তু আমাদের রয়েছে তো এইগুলো অন্যান্য হোমিওপ্যাথিক মেডিসিনের মতোই এটি কিন্তু মানুষের শরীরের রোগ লক্ষণ প্রসমের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটি কিন্তু হোমিওপ্যাথি এবং বায়োকেমিক সল্ট বা বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনকে কিন্তু অনেকে একত্রে দেখতে চান না তারা এটিকে পৃথকীকরণ করে রাখেন তো এটি অনেক ক্ষেত্রে যুক্তিযুক্তও ঘটে কারণ হোমিওপ্যাথিতে লাইক সিস্টেম বা এই ম্যাথডটি প্রয়োগ করা হয় এখানে মানুষের শরীরকে কিন্তু সরাসরি কোনো সহায়তা দেওয়া হয় না মানুষের শরীরকে হেল্প করা হয় টু হিল ইটসেলফ মানে শরীর যাতে নিজেই নিজেকে যেন উপশম দিতে পারে বা শরীর যাতে শরীর শরীর যাতে স্টিমুলেট হয় অটোমেটিক স্টিমুলেট হয়ে যেন শরীর নিজেই নিজেকে ঠিক করতে পারে মানে রোগ লক্ষণ প্রশমের ক্ষেত্রে এটি কিন্তু উদ্দীপ্ত করে মানুষের মানুষকে মানুষের শরীরকে ভেতর থেকে শরীর ও মন উভয়কে কিন্তু উদ্দীপ্ত করে রোগ লক্ষণ প্রশমণের ক্ষেত্রে অপরদিকে বায়োকেমিক সল্টগুলির ক্ষেত্রে হয় কি অনেকটা ভিটামিনের মতো কাজ করে বা অনেকটা ভিটামিনের ভিটামিন সদৃশ এটি কিন্তু দেখা যায় যেমন মানুষের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এ বি সি ডি কে এই ভিটামিনের অভাবের ক্ষেত্রে সেগুলি মানে বাহ্যিকভাবে ওষুধের দ্বারা প্রয়োগ করে কিন্তু এর এর যে অভাব পূরণ করা হয় তেমনই আমাদের যে বায়োকেমিক সিসেমা মেডিসিন এক্ষেত্রেও কিন্তু মানে সেম মেথডই অ্যাপ্লাই করা হয় যে যে সল্টের শরীরে কম ডাক্তারবাবু অনুভব করতে পারেন সেই সল্টের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু রোগ লক্ষণ উপশম হয় তো এইভাবে হোমিওপ্যাথি এবং বায়োকেমিস্ট্রিকে কিন্তু একটু আলাদা করা হয়েছে তো এটি আমার মতো এটি সমীচীন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনটাকে কিন্তু হোমিওপ্যাথি থেকে একটু স্বতন্ত্র করে রাখাটাই সেয় তো আপনাদের কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম হোমিও বায়োকেমিস্ট্রি নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য